পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণ বন্যা দেখা গিয়েছে। আর এই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী, বিরোধী রাজনৈতিক দলের নেতারা, প্রত্যেকেই তাদের মতন করে তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং এই বন্যা নিয়ে রাজনীতিও হয়েছে। কিন্তু এই বন্যাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা হচ্ছেন সেইখানকার স্থানীয় বাসিন্দা এবং চাষিরা। কারণ বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে, ফলে ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে, ফসল পচে গিয়েছে। তো সেই ফসলের জন্য একটি বিমা হয়, ফসল বিমা। সেই পচা ফসলের বিমার জন্য তারা সব কিছু উপেক্ষা করে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু সেই বিমা কি তারা পাবেন? টানা 10 দিন ধরে বন্যার জল দাঁড়িয়ে রয়েছে কয়েক লক্ষ হেক্টর ফসলের জমির ওপর, বেশিরভাগটাই পচে নষ্ট হয়ে গিয়েছে। ফসল পচে গিয়ে সর্বশান্ত হওয়ার পথে কৃষকরা এই অবস্থায় প্রশাসনের ইশারায় প্রায় পচে যাওয়া ফসলের বিমা করানোর জন্য 2 দিন ধরে লম্বা লাইন বন্যা প্লাবিত এলাকার লোকজনের। এই ছবি দেখা যাচ্ছে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, কেশপুর, ডেবরা এলাকায়। সকাল থেকে বিকেল পর্যন্ত বন্যায় প্লাবিত এলাকায় হাজার হাজার মানুষকে এই লাইন দিতে দেখা যাচ্ছে। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন 10 দিন ধরে বন্যার জল দাঁড়িয়ে থাকাতে ইতিমধ্যেই প্রায় 64,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার মধ্যে ধান চাষ রয়েছে প্রায় 50,000 হেক্টর, বাকি বিভিন্ন রকম সবজি ও ফুল চাষ রয়েছে। শনিবার পর্যন্ত প্রশাসনিক হিসেবে সেটা 64,000 হেক্টর প্রায়। বন্যার জল কয়েকদিন আগে পর্যন্ত নামলেও বর্তমানে পুনরায় বন্যার জল বাড়তে শুরু করেছে জেলা জুড়ে, ফলে এই ফসল গতির পরিমাণ, এই ফসলের যে ক্ষতির পরিমাণ সেটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে বর্ষার আগেই ফসলের বিমা করার জন্য চাষিদের অবগত করিয়ে মাইকিং ও প্রচার শুরু করা হয়েছিল, কিন্তু তারপরেও জেলা জুড়ে মাত্র 50% কৃষক সেই বিমা করিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই বিমাতে জানানো হয়েছিল কৃষকরা শুধু ফর্ম পূরণ করলেই হয়ে যাবে, প্রিমিয়াম দেবে রাজ্য সরকার, ফসলের ক্ষতি হলেই তার সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে কৃষকরা, বিমা কোম্পানির কাছ থেকে সেই ক্ষতিপূরণ পাওয়া যাবে। প্রশাসনের ঘোষণার সময় সে বিষয়ে গুরুত্ব না দিলেও বন্যার জলে ফসল পচে যাওয়া শুরু হতেই কৃষকদের টনক নড়েছে। তাই বন্যা প্লাবিত এলাকায় পচে যাওয়া ফসলের বিমা করানোর জন্য 2 দিন ধরে লম্বা লাইন কৃষকদের। কৃষকরা জানালেন এছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আমরা শুনে নিই এক ক্ষতিগ্রস্ত কৃষক সুখদেব সামন্ত, তিনি কি বলছেন। এতক্ষণ তো কিরকম পরিস্থিতি হয়েছিল বন্যায়? আপনাদের কতটা চাষ ছিল? আরো এক ক্ষতিগ্রস্ত কৃষক বালক খাঁ, তিনি কি বলছেন শুনব। ধান চাষের জন্য দিয়েছি, কেন ধান পচে গেছে বলে নষ্ট হয়ে গেছে। কি করে নষ্ট হলো? বন্যায় সব নষ্ট হয়ে গেছে। কতটা চাষ করেছিলেন? 1.5 বিঘে। কখন থেকে লাইন দিয়েছেন? এই প্রসঙ্গে চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও উৎপল পাইক বলেন অনেক কৃষকের এই বিমার আওতায় তারা ছিলেন, কিন্তু বাকি যারা ছিলেন না তাদেরকে এই বিমার আওতায় আনা হচ্ছে। ফসল নষ্ট হলে সেই ক্ষতিপূরণ যাতে সকলেই পায় তার জন্যই উদ্যোগ। আমরা শুনে নিই চন্দ্রকোনার বিডিও উৎপল পাইক কি বলছেন। প্রায় 10 থেকে 12 দিন ধরে আমাদের ব্লক অর্থাৎ চন্দ্রকোনার 2 ব্লক বন্যাতে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রায় 2000 হেক্টর জমি আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় আমাদের 80টা মতো মৌজা এফেক্টেড হয়েছে। এখন বন্যার জল নেই, বন্যার জল নেমে গেছে, কিন্তু ধানের জমিগুলো কুলি পড়ে ধানগুলোকে একেবারে নষ্ট করে দিয়েছে অধিকাংশ জায়গায়। তাই আমরা আমাদের সরকারের নির্দেশে এবং আমাদের ডিএমসিআর নির্দেশে আমরা সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে, যাদের শস্য বিমা করা ছিল না,
আমরা সমস্ত জিপি থেকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে মাইকিং করে সমস্ত কৃষক বন্ধুদের আমরা ব্লকে নিয়ে এসে তাদেরকে শস্য বিমাটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে একজন কৃষকও ক্ষতিপূরণের পাওয়া থেকে বঞ্চিত না হয়। আমরা চেষ্টা করছি সমস্ত কৃষক যাতে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা শস্য বিমার মাধ্যমে তারা পেয়ে যাবেন। আমরা চাইলে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হন এই যে বন্যা আমাদের হয়ে গেল এখানে আমাদের ব্লকের উপর দিয়ে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা দেখব। টানা 10 দিন ধরে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা, প্রায় 64,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে, যা পচে গিয়েছে বলা যেতে পারে। সেই সমস্ত প্রায় পচে যাওয়া ফসলেরও বিমা করার জন্য এবার হুড়াহুড়ি বন্যা প্লাবিত এলাকার কৃষকদের। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর 2 ব্লক এবং চন্দ্রকোনা, কেশপুর বিভিন্ন এলাকাতে এই বিমা করার জন্য দীর্ঘ লাইন শুরু হয়েছে জেলার বিভিন্ন প্লাবিত এলাকাগুলিতে। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে এই আগস্ট মাসের শুরু থেকেই কৃষি দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে শস্য বিমা, একটি বিশেষ শস্য বিমার জন্য সকলে যেন অন্তর্ভুক্ত হয়ে যান বা আবেদন করে নেন, যেখানে যার প্রিমিয়াম দেবে এই বিমার জন্য রাজ্য সরকার এবং ফসলের ক্ষতি হলে সে ক্ষতিপূরণ পাবে চাষিরা। এক মাস ধরে প্রচারের পরেও খুব একটা সাড়া মিলেছিল না, মাত্র 50% কৃষক জেলার তারা এই আবেদন করেছিলেন। তারপরেই বন্যা পরিস্থিতি, ফসল প্রায় ডুবে এবং এখনও পর্যন্ত 10 দিন পরেও ফসল ডুবে রয়েছে, পচে গিয়েছে ফসল বলা ভালো। সেই পচে যাওয়া ফসল এবার দেখতে পেয়ে টনক নড়েছে চাষিদের, এবার তারা বিমা করার জন্য হুড়াহুড়ি শুরু করলেন। দিনভর লাইন দিতে দেখা গেল ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, কেশপুর সহ ডেবরা বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত চাষিদের। কৃষি দপ্তরের পক্ষ থেকে এই অনলাইন বিমা করার জন্য পদক্ষেপ শুরু হয়েছে, যেখানে ফর্ম পূরণ করবেন কৃষকেরা, তাদের বিমার পলিসির প্রথম পয়সাটা দিয়ে দেবেন রাজ্য সরকার, পুরো পয়সাটাই দিয়ে দেবে বলা ভালো, এবং তার বিনিময়ে এই ক্ষতিগ্রস্ত ফসলের যে ক্ষতিপূরণ তা দেবে বিমা কোম্পানি। পুরো উদ্যোগটায় রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুর জেলাতে এই চিত্র এখন সর্বত্র, প্লাবিত বন্যা কবলিত এলাকাগুলিতে কৃষকরা এই মুহূর্তে দৌড়চ্ছেন বিমা করে যদি ফসলের কিছুটা ক্ষতিপূরণ পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরে কৃষি দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এক সার্ভে করার পর শনিবার সকাল পর্যন্ত কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরে প্রায় 64,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে, যার মধ্যে 50,000 হেক্টর ফসল শুধুমাত্র ধান চাষের ক্ষেত্রেই রয়েছে। এরপরে রয়েছে অন্যান্য সবজি ও ফুল ও বিভিন্ন রকম চাষগুলি। এবার সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্যই চাষিরা এই মুহূর্তে লম্বা লাইন দিয়েছেন বিমার ফর্ম পূরণ করার জন্য। এই ক্ষতিটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কৃষি দপ্তর। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 10 দিন ধরে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।